আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ কন্টাকে ফাঁকা থাকলে কি ধরনের সমস্যা হতে পারে এবং যদি ফাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে করণীয় কী তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স সাধারণত ত্রুটিপূর্ণ দাঁত না ফেলে দিয়ে রাখার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি সংরক্ষণ করা হয় এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে দাঁতের উপরে এ ধরনের ক্রাউন করে দেওয়া হয় যেন দাঁতটি সুরক্ষিত থাকে তবে ভিওর্স কিছু কিছু ক্ষেত্রে ক্যাপ করা দাঁতের সমস্যা ঘটতে পারে যেমন ধরুন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে ক্যাপ করা রয়েছে এবং এখানেও একটি দাঁতে ক্যাপ করা রয়েছে তো ভিওর্স ক্যাপ করা দাঁতের সমস্যা তখনই হয় যখন ক্যাপ কণ্ঠাকে ফাঁকা থেকে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপের কণ্টাকে কিন্তু কিছুটা ফাঁকা থেকে গেছে আর যদি এমন কিছুটা ফাঁকা থেকে যায় সেক্ষেত্রে ফাঁকাটা দিনে দিন বাড়তে থাকে ভিউয়ার্স যখন এ ধরনের ফাঁকা থেকে যায় এই ফাঁকা থাকার কারণে খুব সহজে কিন্তু এখানে খাবার জমতে থাকে খাবার জমে থাকে আর প্রতিনিয়ত যখন এমনভাবে খাবার জমতে থাকে ক্যাপের কন্টাকে তখনই দাঁতের গোড়া ফোলা সমস্যা হতে পারে এবং দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে ভিওয়ার্স এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে এই দাঁতটিতে ক্যাপ করা রয়েছে এবং এখানে এই দাঁতটিতেও কিন্তু ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা রয়েছে তো ভিওয়ার্স এই দাঁতের ক্যাপের সেটিংটা মোটামুটি অনেক ভালো হলেও এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্যাপটি এখানে ক্যাপের কণটাকে ফাঁকা থাকার কারণে সেখানে খাবার ঢুকে কিন্তু এ ধরনের গোড়া ফোলা সমস্যা হতে থাকে ভিওর্স এখানে যদিও দেখা যাচ্ছে না যে এখানে ক্যাপের কণটাকে ফাঁকা রয়েছে কিন্তু এখানে মাংসটা ফুলে আছে আর তার জন্যে এখানে মনে হচ্ছে না যে আপনার ক্যাপের কণটাকে ফাঁকা ছিল মূলত যখন এমনভাবে আপনার ক্যাপের ক্যাপ লাগানোর পরে কণটাকে এমনভাবে ফাঁকা থেকে যায় তখনই এ ধরনের গোড়া ফুলে ওঠা সমস্যা হয় কারণ এমন স্থানে খুব ভালোভাবে সহজেই খাবার ঢুকে যায় এবং সেটি যখন বের না হয় তখনই এ ধরনের গোড়া ফোলা সমস্যার ঘটনা ঘটে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে কিন্তু দাঁতের কিছুটা অংশ এখানে বেরিয়ে আছে যদি দাঁতের উপরিভাগে ক্যাপ থাকে কিন্তু দাঁতের যে শিকড় অংশ রয়েছে যেটা মেইন অংশ সেই অংশটি যদি ক্যাপ পুরোপুরিভাবে ক্যাপের মাধ্যমে সেটিং না হয় বা দেখতে পাচ্ছেন যে কিছুটা ত্রুটি রয়েছে এই ক্যাপটা সেটিংয়ে কারণ এখানে দাঁতের শিকড় যেটা দাঁতের রুট অংশ এখানে বেরিয়ে আছে তো ভিউয়ার্স এটি এখানে যে ক্যাপটি করা হয়েছে এটি সঠিকভাবে সেটিং হয়নি আর তার কারণেই এমন দাঁতের জন্য আপনার সমস্যা হতে পারে যখন উপরিভাগে ক্যাপ করা হয়েছে কিন্তু এইখানে ক্যাপের অংশ আসেনি অর্থাৎ এই দাঁতটি কিন্তু পুরোপুরিভাবে ক্যাপের মধ্যে যায়নি আর তার জন্য এইখানে রুট অংশ বেরিয়ে আছে যদি এমন রুট অংশ বেরিয়ে থাকে ক্যাপ করার পরবর্তীতে তাহলে কিন্তু এদাতে দাঁতে ভবিষ্যতের জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যখন দাঁতের অংশ এমন ভাবে ফাঁকা থাকে তখনই সমস্যা ঘটতে থাকে ভিওর্স যখন একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সে দাঁতটি এমনিতেই দুর্বল হয়ে যায় আর তারপরেও যদি এমনভাবে ফাঁকা থেকে যায় ক্যাপের কণ্ঠাকে তাহলে কিন্তু সে দাঁতটি ধীরে ধীরে দাঁতের অংশ কালো হয়ে যেতে থাকে ভঙ্গুর হয়ে যেতে থাকে যার জন্য দাঁত ভেঙে যেতে থাকে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে চার ইউনিটের ব্রিজ করা হয়েছে চারটেই কিন্তু ক্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন যে অন্য যে দুটি দাঁত এখানে দুপাশে দুটি তে ক্যাপ করা রয়েছে এই ক্যাপ ক্যাপকনটাকে কিন্তু কোনো ধরনের ফাঁকা নাই কোনো ধরনের ফাঁকা নাই এই দুটি দাঁতের ক্যাপ সেটিংটি সঠিকভাবে হলেও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপটি সঠিকভাবে নাই অর্থাৎ দাঁতের গোড়া থেকে মাংস নিচের দিকে সরে আসছে এটি যে কারণেই হতে পারে এটি যখন ক্যাপ সেটিং করা হবে তখনও এমনটি হতে পারে অথবা ক্যাপ কর ক্যাপ সেটিং করে দেওয়ার কয়েক মাস পরে বা কয়েক বছর পরেও এ ধরনের সমস্যা ঘটার সম্ভাবনা থেকে যায় তো ভিউয়ার্স যখন দাঁতের গোড়ায় দাঁতের বডিতে যখন এ ধরনের ফাঁকা থেকে যাবে ক্যাপ কনটাকে তখনই কিন্তু এইখানে ফাঁকা থাকার কারণে দাঁতটি ধীরে ধীরে আপনার নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে এমন কালো হয়ে যায় কারণ হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে কোনো ধরনের ব্লাড সার্কুলেশন থাকে না রুট ক্যানেল করা দাঁত এমনিতেই দুর্বল হয়ে থাকে আর তার জন্য এখানে যখন প্রতিনিয়ত খাবার জমবে এবং প্রতিনিয়ত পানির স্পর্শ পাবে তখনই ধীরে ধীরে এই দাঁতটি এমনভাবে কালো হয়ে ওঠে এবং এক পর্যায়ে একটু অধিক শক্ত কিছুতে কামড় পড়লেই কিন্তু ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এখানেও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে পরপর চারটি দাঁতে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এখানে চারটি দাঁতেই কিন্তু ক্যাপ করা হয়েছে এই চারটি দাঁতে ক্যাপ করা হয়েছে ঠিকই কিন্তু প্রতিটি দাঁতের গোঁড়ায় কিছু না কিছু ক্যাপ কন্টাকে ফাঁকা থেকে গেছে আর তার কারণেই মূলত এখানে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে প্রতিটি দাঁতের গোড়াতেই কিন্তু সমস্যা রয়েছে আর এমন সমস্যা যদি চলতেই থাকে তাহলে কিন্তু আপনার যে দাঁতটি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিয়েছেন সে দাঁতটি দুর্বল হয়ে যেতে পারে এবং যে কোনো সময় এমন কালো হয়ে যেতে পারে ধীরে ধীরে এবং এমন কালো হয়ে যাওয়ার কারণে আপনার যে কোনো সময় সে দাঁতটি কিন্তু সামান্য চাপেও কিন্তু দাঁতটি ভেঙে যেতে পারে তো ভিওর্স এ ধরনের সমস্যার জন্য আপনাকে পরামর্শ নিতে হবে ডাক্তারের কাছে গিয়ে এমনকি ভিউয়ার্স দেখা যায় যে সামনের দাঁতে অনেকের ক্যাপ করে থাকেন এটি মাড়ির দাঁত হোক বা সামনের দাঁত হোক ক্যাপের কণ্ঠাকে যদি ফাঁকা থাকে তাহলে আপনার এখন না হোক কিছুদিন পরে আপনার সে দাঁতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স এখানে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে কিন্তু এখানে ফাঁকা থাকার কারণে ফাঁকার ভিতর থেকে খাবার পানি ঢুকে মাড়িতে এ ধরনের ফুলে ওঠার সম্ভাবনা রয়েছে ফুলে ওঠে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে পুনরায় ক্যাপ আপনি সেটিং করে নিতে পারেন অথবা অবস্থার উপর নির্ভর করে আপনি চিকিৎসা অন্য চিকিৎসা করিয়ে নিতে পারেন এখানে দেখুন যে ক্যাপের গোড়ায় এখানে ফাঁকা থাকার কারণেই কিন্তু এমনটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে যখন ক্যাপের কন্টাকে ফাঁকা থেকে যায় তখনই এ ধরনের সূচনা ঘটে এখানে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর এই কালো হয়ে যাওয়াটাই সমস্যা এই কালো যতটুকু অংশ কালো হয়ে গেছে ততটুকু অংশ অংশ কিন্তু নষ্ট হয়ে গেছে আর এমন অবস্থায় যখন তখন এই এ ধরনের দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এই ক্যাপটি পুরোপুরিভাবে দাঁতটি কভার করে নিত তাহলে কিন্তু এই কালো অংশটি দেখা যেত না বা এমনটি হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না যদি ক্যাপটি পুরোপুরিভাবে সেটিং হতো ভালোভাবে সেটিং করা হতো তাহলে এ ধরনের সমস্যা হতো না তাই ভিউয়ার্স যদি ক্যাপ কোনটাকে ফাঁকা থাকে তাহলে এ ধরনের সমস্যা হতে পারে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপের উপরে একটি ক্যাপ করা রয়েছে এবং নিচে দুটি ক্যাপ করা রয়েছে তো নিচের দুটি ক্যাপের সেটিংয়ে কিন্তু ত্রুটি রয়েছে অর্থাৎ আপনার যে ক্যাপ কন্টাক্ট রয়েছে সেখানে ফাঁকা থেকে গেছে পুরোপুরি কিন্তু এটি সেটিং হয়নি তো ভিউয়ার্স এই ধরনের সমস্যা যদি আপনার যখনই ক্যাপটি সেটিং করে দেওয়া হচ্ছে তখনই যদি এ ধরনের সমস্যা চোখে পড়ে তাহলে আপনি যে আপনাকে ক্যাপটি সেটিং করে দিচ্ছে তাকে বলতে পারেন এ বিষয়ে অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপ সেটিং করে দেওয়ার পরবর্তীতে দুই মাস ছয় মাস বা বছর পরে দেখা যায় যে দাঁতের গোড়া থেকে এভাবে ফাঁকা হয়ে যেতে পারে যদি এমন ঘটনা ঘটে তাহলে আপনি সেই ক্যাপটি পুনরায় চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনি ফিলিংয়ের ফিলিং করেও কিছু কিছু ক্ষেত্রে রাখা যেতে পারে এখানে দেখুন যে এখানে দাঁতের কণ্টাকে ফাঁকা ছিল ক্যাপের কণ্টাকে কিন্তু সেই ফাঁকাটা থাকার কারণেই ভবিষ্যতে সমস্যা হতে পারে আর তার জন্য কিন্তু এই ক্যাপটি চেঞ্জ করে যথাযথভাবে এখানে সেটিং করা হয়েছে মূলত ক্যাপের সেটিংটি এমনই হওয়া উচিত এমন না হয়ে যদি এমন কন্টাক্টে ফাঁকা থেকে যায় সেই ক্ষেত্রে আপনার দাঁতই আপনার সেই দাঁতটি হুমকির মুখে রয়েছে ভবিষ্যতে এ ধরনের দাঁতের জন্য আপনার সমস্যা হতে পারে ধীরে ধীরে নষ্ট হয়ে যেয়ে দা রোড ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি আপনার ভেঙে যেতে পারে ভিওর্স ক্যাপের এই ধরনের কন্টাক্ট ফাঁকা থাকলে আপনার যদি সম্ভব হয় ক্যাপটি পরিবর্তন করে নেওয়া তাহলে আপনি পরিবর্তন করিয়ে নিতে পারেন অথবা কিছু কিছু ক্ষেত্রে যদি সামান্য সমস্যা থাকে তাহলে আমরা ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের জায়গায় ফিলিং করে সেই ফাঁকাটি আমরা বন্ধ করে দিয়ে থাকি তো অবস্থার উপর নির্ভর করে এটি যে সেখানে ফিলিং টিকবে কিনা খুব বেশি দিন স্থায়ী হয় না এখানে ফিলিং দেওয়ার ফলে খুব বেশি দিন স্থায়ী হয় না কিন্তু তারপরেও যদি ক্যাপটি পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে আপনাকে সেখানে ফিলিং দিয়ে রাখতে হবে তাহলে অন্তত আপনার দাঁতটি ভালো থাকবে ভবিষ্যতের জন্য তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া ভিওয়ার্স দাঁত সম্পর্কে যে কোনো সমস্যায় যে কোনো সমস্যার জন্য পরামর্শ পেতে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমো নাম্বার দিয়ে রেখেছি যেখানে আপনাদের সুবিধার্থে ইমু নাম্বার দেওয়া হয়েছে আপনারা যে চান দাঁতের যে কোনো বিষয়ে পরামর্শ করতে আর তারাই আপনারা আমাকে ইমুতে ছবি পাঠাতে পারেন ইমুতে ছবি পাঠানোর পরে আপনাদের দাঁতের ছবি দেখে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে দাঁতের ছবি যদি আপনি সেন্ট না করেন আপনার সমস্যার ছবি না দেখে কোনো ধরনের অ্যান্সার আমি দিই না বা দাঁতের ছবি যদি না দেওয়া হয় তাহলে কোনো ধরনের অ্যান্সার আপনি পাবেন না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ